ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ময়মনসিংহ অঞ্চলের বর্ষ সমাপনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এমেনাসের। এতে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক কাজিমউদ্দিন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট বাহারুদ্দিন মজুমদার, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কবির উদ্দিন সহ ময়মনসিংহ অফিসের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মুশফিকুর রহমান। সভায় টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, এলেঙ্গা, ভৈরব, শ্রীপুর, গাজীপুর ও ময়মনসিংহের 560 জন কর্মকর্তা ও মাঠকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 1 কোটি টাকার পলিসি গ্রাহকদের মাঝে চেক বিতরণ করা হয়।